বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ ফিশিং ফাইটার ক্লাব উত্তরবঙ্গ দিনাজপুর জেলা আমাদের এটা হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত আজকে আমি আলফার চার পাঁচটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আলফা আলফার মধ্যে পড়ে সো আমি আপনাদেরকে এগুলো দেখাবো আর একটা কথা না বললেই নয় যে আপনারা যারা প্রয়োজন হবে তারাই শুধুমাত্র ফোন দিবেন অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এটা দিনাজপুরে আপনারা যে কোনো প্রোডাক্ট নিলে আমরা দিনাজপুর জেলা থেকে পাঠাই আমরা দিনাজপুর জেলার মানুষ আমাদের হচ্ছে উত্তরবঙ্গ এই কথাটা এক মিনিট ধরে বলার কারণ এটাই যে আমাকে প্রতিদিন কেউ না কেউ খালি ফোন দেয় ভাই এটা কোথায় বলি দিনাজপুরে ও আচ্ছা বলে ফোনটা কেটে দেয় সো এই জন্যই আমার এটা বলা আজকে আমি মোটরসাইকেল সাইড থেকে আসিতে চালাচ্ছিলাম চালাতে চালাতে একজন তিন চারবার পাঁচবার ফোন দিল ফোনটা আমি মোটরসাইকেলটা দাঁড় করে রিসিভ করলাম রিসিভ করার পরে উনি বলতেছে ভাই ফোন ধরেন না কেন আমি বললাম যে ভাই আমি তো বাইক চালাচ্ছিলাম এই জন্য রিসিভ করতে পারিনি উনি ফোনটা জিজ্ঞেস করলো যে ভাই আপনার এটা কোন জেলায় আমি বললাম দিনাজপুর জেলায় ও আচ্ছা বলে ফোনটা কেটে দিল সো এইভাবে করে আপনারা ফোন না দিলেই আমি খুশি হব আমাদের অনেক 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 ফোন আসে তিনটা আমাদের নাম্বার রয়েছে আপনারা হয়তো বা দেখছেন এই তিনটা নাম্বারে আমাদের এতই কল আসে যে আমরা ফোন রিসিভ করতে পারি না আপনারা অনেকে দেখে থাকবেন যে আমরা ভিডিও করতে করতে আমাদের কল আসে এখন রাত বারোটা একটা বাজে তাই হয়তো বা ফোন আসতেছে না কিন্তু দিনের বেলা আমরা যখনই কথা বলি আমি যখন ভিডিও করি আমার মোবাইলটা ফ্লাইট মুড করে দিই ভিডিও করি সো তখন বাংলা লিঙ্গে ফোন আসা শুরু হয়ে যায় সো আপনারা যখন ফোন দিবেন অ্যাকচুয়ালি বুঝে শুনে ফোন দিবেন যারা প্রয়োজন তারাই ফোন দিবেন এছাড়া অযথা বিরক্ত করবেন না অনেকে ফোন দিয়ে ভাই কোথায় বাসা কোথায় কি ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ এইভাবে করে অ্যাকচুয়ালি ভালো মন্দ কথা বলা যায় তাই বলে ভাই এটা কোথায় বলে কেটে দেয় এরকম কিন্তু পাঁচজন এভাবে করে ফোন দেয় আমি তো ভাই ভিডিও প্রথমেই এই কারণে বলে দিই যে দিনাজপুর জেলায় অবস্থিত উত্তরবঙ্গ সব কিছু বলে দিই তারপরে এইভাবে করে আপনাদের যারা আপনারা জানেন না অ্যাকচুয়ালি ফোন দিবেন না এইভাবে করে বিনা প্রয়োজনে অ্যাকচুয়ালি ফোন দিবেন না এতে অনেককে আমরা অনেক সময় গাড়িতে থাকি অনেক ধরনের বিপদ হতে পারে থাকে ফোন রিসিভ করা সম্ভব না আর অফিসে থাকলেও আমরা যখন ফোন দেখা যাচ্ছে ধরতেছি না অবশ্য রিচার্ পাঁচ মিনিট পরে ফোন দিবেন আপনারা কেউ রাগ করবেন না বা কিছু মনে করবেন না তো যাই হোক আমি আজকে আপনাদের যেই কারণে এটা নিয়ে আসছি আজকে ভিডিওটা হচ্ছে আলফা আলফা অনেকগুলো প্রোডাক্ট রয়েছে কয়েকজন বড় ভাই ছোট ভাই ফ্রেন্ড বন্ধু অনেকে আমাকে জিজ্ঞেস করছে মামা যে বাবা আলফার একটা ভিডিও দাও কে বলছে ভাই একটা আলফার ভিডিও দিয়েন সো আলফার অনেকগুলো প্রোডাক্ট আছে আলফা হচ্ছে সুপার গ্লাস এটা ইয়াংসান আলফা সুপার গ্লাস এটা খুব ভালো মানের মোটামুটি নর্মাল প্রাইসের মধ্যে ভালো এটা প্রোডাক্টটা নট ব্যাড আমি মনে করি এটা অনেক ভালো মোটামুটি ভালো লোডেড এবং খুব স্ট্রং এটার ভিডিও এর আগেও দিয়েছি তাই এটা আজকে অত দেখাবো না এটাও এর আগে ভিডিও হয়তোবা দিয়েছি আমি এটা হচ্ছে কিংফিশারের আলফা খুব ভালো মানের এটাও সুপার কার্বন এটাও খুব ভালো এটা আমি খারাপ বলবো না খুব সুন্দর এই প্রোডাক্টটাও তারপর রয়েছে এটা হচ্ছে ইয়াং সান আলফা এটা হচ্ছে খুব ভালো মানের প্রোডাক্ট নট ব্যাড ইয়াং মাল অ্যাকচুয়ালি ভালোই হয় এটাও ইয়াং সান এটাও ইয়াং সান এটাও দশ ফিট এগারো ফিট রয়েছে নয় ফিট দশ ফিট এগারো ফিট এটাও নয় ফিট দশ ফিট এগারো ফিট রয়েছে আর এটাও রয়েছে দশ ফিট এগারো ফিট এইটা হচ্ছে আজকে যেটা নিয়ে আমি বেশি মোটামুটি কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে দাইওয়া দাইওয়া আলফা আপনারা হয়তো বা অনেকে দাইওয়ার আলফা ইউজ করেননি বা দেখেননি দাইওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড খুব ভালো মানের প্রোডাক্ট এটা দাইওয়ার আলফা পাশাপাশি আরেকটা রয়েছে এটা হচ্ছে আপনার নন প্যারেল টিকার এটাও আমি আলফা হিসেবে ইউজ করি খুব ভালো মানের যারা বিগ গেম খেলতে চান বড় মাস মারেন তাদের জন্য এটা খুব ভালো এটা দশ ফিট বারো ফিট অ্যাভেলেবেল রয়েছে খুব ভালো মানের টিকা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রতিটাই ভালো আমি মনে করি তার মধ্যে এই নন প্যারেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগে এটাও এটাও একটা আলফার মধ্যে পড়ে কারণ এটার মাথাটা অনেক চিকন এবং এটা দিয়ে আপনি লাড্ডু খেলতে পারবেন থ্রো করতে পারবেন অনেক মজবুত এটা এই হচ্ছে স্পেশাল নন প্যারেল সো এটা নিয়েও আমি অনেক ভিডিও দিয়েছি তাই এটার ভিডিও দেখাবো না আজকে আমি ভিডিওর যেটা দেখাবো সেটা হচ্ছে দাইওয়া এই দাইওয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে আর অনেকে বলছে ভাই প্রোডাক্ট পাঠান ভিডিও করেন না সো আজকে আমি এটা দিয়ে দেখাবো এটা এগারো ফিট খুব ভালো মানের প্রাইসটা আগেই বলে দিই এটা হচ্ছে অরিজিনাল দাইওয়া এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সো আমি এটা একটু খুলে দেখাবো আপনাদেরকে আজকে সো এটা হচ্ছে ডাইওয়া তিনশো তিরিশ এগারো ফিট এগারো ফিটের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা প্রাইসও খুব একটা বেশি না মোটামুটি ভালো মোটামুটি ডাইওয়া অল্প প্রাইস এটা অনেকে এটা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকাও সেল করে কিন্তু আমি এটা তিন হাজার দিয়ে সেল করি আমি প্রত্যেকটা জিনিসে যতটা পারা যায় প্রাইসটা কমিয়ে রাখার চেষ্টা করি জিনিস গুণগত মান অনেক ভালো দাইওয়া সকলেই জানেন এখানে নতুন করে বলার কিছু আর বাকি থাকে না এটা সিস্টেমটা অনেকে জানে না আমি সিস্টেমটা তাই দেখিয়ে দিচ্ছি এটা এখানে চাপ দিলে খুলে আসবে এখানে এই যে এখানে এখানে চাপ দিলে এই এটা খুলে আসলো খুলে আসার পরে তখন এটা আপনি উপরে নিচে করবেন করলে এটা আপনি যেখানে অ্যাডজাস্ট করবেন মেশিনটা এখানে লাগিয়ে দিয়ে এ লাগানোর পরে যেখানে অ্যাডজাস্ট করবেন করে আবার এটা চাপ দিবেন এটা লক হয়ে যাবে এই জন্য আমাকে অনেকে ফোন দেয় অনেকে হয়তো বা প্রথম অবস্থায় বুঝতে পারে না বা অনেকে মাথায় আসে না যে এটা করে লাগাতে হবে খুলতে হবে সো হচ্ছে এটা এই ব্যাপার এই হচ্ছে জিনিস সেটার সিস্টেমটা এটা হচ্ছে কার্বনের খুব ভালো মানের খুব সুন্দর ফিনিশিং এবং রঙটাও অত্যন্ত চমৎকার ধরার হ্যান্ডেলটা অনেক সুন্দর এটা পিছনটা হচ্ছে আপনার জং ধরবে না এটা এটা হচ্ছে পিতলের এই পিছনটা এটা আপনার পানি খেতে পারবে না এটা আপনার লোনা পানিতেও এটা আপনার লবণ খেয়ে ফেলতে পারবে না যেহেতু এগুলো লবণ লবণাক্ত এলাকায় লবণ খেয়ে ফেলে সেভাবে করে এটা তৈরি এটা হচ্ছে প্রিওর হান্ড্রেড পারসেন্ট কার্বন এবং খুব ভালো মানের অনেক মজবুত ফিনিশিংটাও অনেক সুন্দর চমৎকার ব্লুর মধ্যে আপনার এটাকে কি কালার বলবো এটা হচ্ছে লাইট চকলেট কালার বলা যায় সাথে ব্লু দেওয়া রয়েছে আর হয়তো বা লাইট চকলেট কালারও বলা যেতে পারে এটাকে খুব সুন্দর হ্যান্ডেলটা অত্যন্ত চমৎকার আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা সব থেকে ভালো লেগেছে আমার এটা সিস্টেমটা এবং ফিনিশিংটা এটা হ্যান্ডেলটা যেমন সুন্দর ঠিক সেরকম এটা আপনার এখানে যে আপনার খোলার সিস্টেমটা এটা অনেক চমৎকার এখানে লেখা রয়েছে দাইওয়া পাওয়ার পাওয়ার ফুল কার্বন এখানে লেখা রয়েছে সুন্দরভাবে এখানে রয়েছে টরেন্টস এক্সক্লুসিভ হাই কার্বন রড টরেন্ট এক্সক্লুসিভ হাই কার্বন রড এই যে এভাবে করে দিলে দেখতে পাবেন টরেন্ট এক্সক্লুসিভ হাই কার্বন রড টরেন্ট বলতে বোঝায় টরেন্ট এক্সক্লুসিভ বলতে বোঝায় এটা হচ্ছে অনেক পাওয়ারফুল কার্বন দিয়ে এটা তৈরি যাতে কোনো রকম মাছ ভেঙে সহজে ভে ফেলতে না পারে বা মাছ মারতে অনেক ধরনের সুবিধা হয় এটা দাইয়া হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খুব ভালো মানে এবং খুব সুন্দর এটা হচ্ছে ক্যাপটা খুলে ফেললাম আমি মাথাটা দেখা দেখাই দিই প্রথমে এখানে আপনি এতটুকু দেখলে আপনি এটা বলতে পারবেন না যে এটা অ্যাকচুয়ালি এগারো ফিট এটা যদি এতটুকু দেখা যায় এটা এতই ছোটোভাবে এটা তৈরি করা এটা থাকলে আপনি বলতে না কেউ যে এটা এগারো ফিট এটার ফিনিশিংটা অত্যন্ত চমৎকার রিংগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সুবিধাটাও অনেক চমৎকার এখানে আপনার সিরামিক দিয়ে এখানে প্রলেপ দেওয়া প্রত্যেকটাতে যাতে সুতার কোনো প্রবলেম না হয় বা কোনো সমস্যা না হয় মাথাটাও অনেক সুন্দরভাবে ফিনিশিং মাথার ফিনিশিংটা অনেক চমৎকার আলফারও ফিনিশিংটা এত চমৎকারভাবে দেওয়া নেই আমরা যে সাধারণত আলফা ইউজ করি এই আলফা এই আলফার মাথাটাও ফিনিশিংটা এত সুন্দরভাবে করা নেই এটার ফিনিশিংটা এত চমৎকার যদি আমি আলফা ইউজ করি সো এটা আমি বুঝতে পারতেছি আর কি আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে সো আমি এটা খুলে ফেলি বেশি কথা না বাড়িয়ে এটা আমি খুললাম এই যে এটা অনেক মজবুত অনেক সুন্দর অনেক স্ট্রং এবং খুব ভালো মানের কার্বন দিয়ে তৈরি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কার্বন এই যে এই প্রোডাক্টগুলো আমাদের বাইর থেকে আনতে অনেক কষ্ট হয় অনেক ধরনের প্রবলেম পোহাতে হয় ভালো মানের পণ্য দিতে গেলে আমাদেরকে অনেক কিছু করতে হয় সো আপনারা অবশ্যই ভালো মানের জিনিস নেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো এটা পুরোটাই এটা কিন্তু তামার তামার কাজ করা খুব সুন্দরভাবে প্রলেপ দেওয়া যাতে এটা নষ্ট না হয় বা কোনো প্রবলেম না হয় ফিনিশিংটা অনেক চমৎকার খুব সুন্দর এবার আমি মাথাটা দেখাই আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পারবো প্রথমে আপনাদেরকে হ্যান্ডেলটা দেখাই এটা হাতলটা এই এটা খুব সুন্দর ডিজাইনটাও অনেক চমৎকার কালারটাও নট ব্যাড এই হচ্ছে পোড়াটা এই যে আমি যে পুরাটা একদম সোজা করে ফেলছি এমনি যে আমরা এই আলফাগুলো যখন দেখাই এই আলফাগুলো কিন্তু হালকা একটু একটু ব্যান্ড হয়ে যায় যায় হেলে বাট এটা কিন্তু এক হালেনি হালেনি একদম রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম স্ট্রেট রয়েছে খুব ভালো মানের এটা খুব ভালো প্রোডাক্টটা অনেক সুন্দর তবে হ্যাঁ যেহেতু এগুলো হাতসিপ আমরা ইউজ করি সো এগুলো দিয়ে আমরা সচরাচর এক কেজি দুই কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছ তুলতে পারবো যদিও আমি এটা টেস্ট করিনি প্রোডাক্টটা আমি এটা সম্পর্কে অ্যাকচুয়ালি যেহেতু এটা হান্ড্রেড পারসেন্ট কার্বন অবশ্যই ভালো হবে তবে আমি এটা এখনও ইউজ করিনি টেস্ট করিনি সো আমার মনে হচ্ছে এটা ভালো এবং অনেক স্ট্রং হবে যেহেতু আপনার দাইওয়া দাইওয়ার প্রোডাক্টটা অনেক ভালো হয় এটা হচ্ছে অরিজিনাল দাইওয়া প্রোডাক্ট এবং খুব ভালো মানের জিনিসটা এই যে দেখতে পাচ্ছি আমরা এর আগে তো আমরা এইটার রিভিউ অনেক বেশি সো এটার সাথে এটা কম্পেয়ার করলে অবশ্যই এটা আমার মনে হয় বেটার হবে এটা থেকে এটা বেস্ট হবে তবে আমি এটা ইউজ করছি ইয়াংসান আলফা কার্বন সুপার কার্বন আর এটা হচ্ছে ডাইওয়া কার্বনের আলফা খুব ভালো একটা প্রোডাক্ট এটা আমার মনে হয় জিনিসটা নট ব্যাড অনেকটাই ভালো আমি বন্ধ করে ফেলি এটার সুবিধা অনেক ধরনের রয়েছে এটা আপনি বারো ফিট এখানে এগারো ফিট আছে এগারো ফিট করেও আপনি ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে একটা লক কমাই দিয়ে আপনি এটাকে আবার নয় ফিট করে ইউজ করতে পারবেন জিনিসটা খুব সুবিধা রয়েছে এইভাবে করে আপনি ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না এই যে সুন্দর ইউজ করতে পারবেন অনেক ভালো এটা আমি একটু ব্যান্ড করে দেখি মাথাতে একটু লোড দিয়ে দেখি এখানে আমি একটু লোড দিচ্ছি দেখি কি হয় এই যে লোড দিলাম প্রায় পাঁচ সাত কেজি দশ কেজি লোড দিয়ে দিছি এখানে কিন্তু আপনার বুঝতে পারতেছেন কিনা যাই না আমি অনেকটা ব্যান্ড করছি এটা সো এটা মনে হচ্ছে ভালোই হবে সো এভরি ওয়ান আপনারা সবাই দেখলেন জিনিসটার বিষয়টা আসলে একটা আমি এর আগেও অনেক দিয়েছি যারা বিশেষভাবে ভালো প্রোডাক্ট চায় তাদেরকে কিন্তু সেভাবে করে এটা খুব একটা ভিডিও করা হয়নি সো কি যে মনে হলো এটা আজকে ভিডিও করলাম এটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এই প্রোডাক্টটা আমাদের যাচ্ছে চিটাগাঙে চিটাগাঙে সামিউল ভাই নিচ্ছে এটা প্রোডাক্টটা তো সামিউল ভাই আমাকে বললো যে ভাই আপনি আমাকে আলফার কিছু ভিডিও আমাকে একটু দেখায়েন আমি একটু দেখব সো তাই আমি আলফার এই ভিডিওগুলো পরে লাগাবো এটা লাগাতে একটু সমস্যা হবে যেহেতু আমি ভিডিও করতেছি আর কাজ করতেছি ভিডিও চলতেছে সো উনি বললো যে ভাই এটা ভিডিওগুলো একটু ছাড়িয়েন সো তাই আমি সব আলফাগুলো একটু চিন্তা করলাম যে হ্যাঁ আসলেই সকলকে দেখানোর প্রয়োজন তাই আমি আপনাদের সকলকে সব আলফাগুলো কিছু আলফা আমি কয়েকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে পাঁচ প্রকারের আলফা কোয়ালিটির হাত বসি রয়েছে যেগুলো দিয়ে হাত করে আপনারা মাছ মারতে পারবেন আর আমার মনে হয় এই প্রোডাক্টগুলো ভালো যারা আপনার হাতসেপ করে মাছ মারতে ইচ্ছুক সারাদিন মনে করেন মাছ মারলেও এই হাতশেপগুলো রকম প্রবলেম হবে না এবং অনেক স্ট্রং যদি আপনার যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে এগুলো আপনার দশ পনেরো বছরও নষ্ট করতে পারবেন না যদি যত্ন সহকারে ব্যবহার করেন যত্ন বলতে আপনি স্কুলে ইউজ করার শেষে নিয়ে গিয়ে এক ফিকে ফেলে দিলেন কোনো মুসলেন না একটু পরিষ্কার করলেন না সেটা না আপনাদেরকে প্রতিটা হাত বসি বা প্রতিটা জিনিসই অবশ্যই মাছ মারে এসে আসার পরে আপনার সুন্দরভাবে সেটাকে মুছে ওয়াশ করে তারপরে একটু শুকিয়ে তারপরে রেখে দেবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ প্রতিটা জিনিসই অনেকদিন ভালো থাকবে এবং যত্ন সহকারে থাকবে আর কি যত্নে থাকবে আর বলার অনেক কিছু আছে তারপরে সময় কম তাই বেশি কিছু বললাম না আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম